হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদের সবাইকে একটা জিনিস দেখাবো। অবশ্যই এটা জন সোলারের বড় একটা মিস্টেক বলতে পারেন, বা ওরা পাবলিকের সাথে চিট করছে কিনা আমি এখনও কনফার্ম বলবো না, কিন্তু আমি বলতে পারি এই মুহূর্তে বড় একটা মিস্টেক। আমার কাছে অলরেডি জন সোলারের তিনটে সোলার প্যানেল রয়েছে, এখানে অলরেডি তিনটে পলিক্রিস্টালাইন সোলার প্যানেল রয়েছে, আর এখানে একটা মনোক্রিস্টালাইন সোলার প্যানেল আছে। অ্যাকোয়ার্ডিং টু দেওয়ার ডকুমেন্টস, তাদের ডকুমেন্টস অনুযায়ী এই সোলার প্যানেলটায় থাকা উচিত 36টা সেল, কিন্তু এবার আপনাদের সামনে আমি হিসাব করছি এটা কটা সেল আছে। 1, 2, 3, 4 চারটে, আর লম্বালম্বি কটা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 চার আটে 32টা সেল আছে। সো আমি এই ব্যাপারে আমি এটা প্রথমে লক্ষ্য করিনি, কিন্তু এটা সাইজে ছোট ঠিক আছে, আমি ভেবেছি হয়তো মনোক্রিস্টালাইন প্যানেল সাইজে ছোট হতে পারে। তো আমার একজন সাবস্ক্রাইবার প্রসেনজিৎ ভাওয়াল প্রথমে কমেন্ট করেছিলেন আমাকে যে দাদা আপনার এটায় 32টা সেল আছে, এটা কি শিওর? আমি অর্ডার করেছি, কনফার্ম করুন। তো আমি ওনার কথা মতো, তখন রাতের বেলা ছিল, আমি যখন ওনার কমেন্টটা দেখি আমি আমার যে ছবিটা তোলা ছিল ছবিটায় গুনি যে এর মধ্যে 32টা সেল আছে। এবার তার পরের দিন সকালবেলা এসেই, অর্থাৎ গতকালকে সকালবেলা এসেই আমি প্রথমে আগে সোলার প্যানেলটায় সেলগুলো গুনি, দেখি এতে 32টা সেল আছে। তো এইবার আমি তারপরে জন সোলারের কাছে ওদের যে হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। আমি অনেকবার কল করেছিলাম, প্রথমে তো সুইচ অফ বললো, এবার 10:30-10টার পর যখন আমি আবার কল করলাম তখন ফোন অন আছে। 4-5 বার কল করলাম, একবারও তার ফোন নাম্বারে আমি কল পেলাম না, প্রত্যেকবারই রিং হয়ে গেল এবং ফোনটা ধরা হলো না প্রত্যেকবার। তো আমি এই দেখে আমার এই যে ছবিটা তোলা ছিল যে 32টা সেল, এই অনুযায়ী ইমেলও করেছি, কিন্তু এখনও পর্যন্ত কোনো রিপ্লাই দেয়নি। আমি এখনও পর্যন্ত বলতে পারছি না যে ওরা চিট করছে কি না, কারণ জাস্ট আমি গতকাল করেছি, গতকাল শনিবার ছিল, আজকে রবিবার ছুটির দিন, দেখি কালকের দিনটা তারা কি করে। আর এটা যে আমি এখন রিটার্ন করব ফ্লিপকার্টে, আমি অ্যাকচুয়ালি এটা রিপ্লেস করতে চাইছি, যে আমি চাইছি যে আমাকে এই প্যানেলটাই ফেরত দেওয়া হোক, এই যেটাই 36টা সেল থাকবে। কিন্তু আমি যদি এখন এটা ফ্লিপকার্টে রিটার্ন করি, এটা রিটার্ন অ্যান্ড রিফান্ড হয়ে যাবে, অর্থাৎ আমি এটাকে পাঠালে এটা এগেনস্টে টাকাটা ফেরত চলে আসবে, আমি যে দামে কিনেছিলাম 5,199 টাকা। কিন্তু অ্যাট প্রেজেন্ট ওরা এক ধাপ সোলার প্যানেলের দাম বাড়িয়ে দিয়েছে, এবং সোলার প্যানেলটার বর্তমান ওরা দাম করেছে 5,599 বা এরকম সামথিং একটা দাম করেছে। সুতরাং প্রায় 600-500 টাকার কাছাকাছি এর দামটা বাড়িয়ে দিয়েছে। তো আমি এটাকে আপাতত ঠিক করেছি যে এটাকে আমি রিটার্ন করব না, এটা আমি জন সোলারের কাছে কি কাস্টমার সাপোর্ট পাই দেখি, যদি আদৌ পাই তো ভালো, না গেলে না পেলে কিছু করার নেই। তারপরে আমি এটা ক্যালকুলেট করে দেখেছি যে এটা মোটামুটি 160 ওয়াটের একটা সোলার প্যানেল। তো জন সোলারের কাস্টমার সার্ভিস খুব একটা যে ভালো তাও আমি বলবো না, কারণ আমি এরপর তাদের ওয়েবসাইটে ঢুকেছিলাম, তো সেখানে আমি গিয়ে দেখলাম জন সোলারের, আপনারা যদি যান johnsolar.com ওয়েবসাইটে গিয়ে দেখবেন, অনলাইন শপিং ওখান থেকেও করতে পারবেন, কিন্তু আমি রেকমেন্ড করবো না, কারণ ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতো ভরসা আপনি ওখানে পাবেন না। তো একজন একটা সোলার ইনভার্টার কিনেছিল 1000 VA, জন সোলার ZR1000 মনে হয় 1100, তো সেই যে এটা কিনেছিল, তো উনি কমেন্ট করেছে দেখলাম যে ওনার বাড়িতে একটা 40 AH ব্যাটারি পাঠানো হয়েছে, কোনো ইনভার্টার পাঠানো হয়নি। তারপরে কাস্টমার কেয়ারে অনেকবার উনি সাহায্য চেয়েছে, কিন্তু কোনো রকম সাহায্য জন সোলারের তরফ থেকে করে হয়নি। সো এই ধরনের যদি কোনো একটা কোম্পানির পলিসি হয়, সেক্ষেত্রে আমি বলবো সেই কোম্পানিটা ডুবতে বেশি সময় লাগবে না। আর আমি আপনাদেরকে এই যে সোলার প্যানেলগুলো কেনার ক্ষেত্রেও রেকমেন্ড করবো না। প্রথম আমি তিনটে যে সোলার প্যানেল কিনেছিলাম জন সোলারের 165 ওয়াট প্যানেলগুলো ভালো পেয়েছিলাম, এবং এতে কোনো সমস্যা ছিল না, যেরকম বলা ছিল 36টা সেল, 5টা বাসবার রয়েছে, কোনো সমস্যা নেই, এবং কোনো রকম ক্র্যাক বা কিছু ছিল না। কিন্তু এই ধরনের যে ওরা এই চিটটা করলো বা ওদের মিস্টেক হতে পারে, কিন্তু অথচ প্যানেলের পেছনে কিন্তু লেখা আছে QC চেক, অর্থাৎ কোয়ালিটি কন্ট্রোল চেক হয়েছে। এই ধরনের যদি কোয়ালিটি কন্ট্রোল চেক হয়, বেশি কোম্পানিটাকে ডুবতে বেশি দিন সময় লাগবে না।
কাস্টমার সাপোর্ট যদি বলতে হয় আমি আপনাদের দেখাচ্ছি আমার লুম সোলারের ছোট প্যানেলটা। এটা আমি 2400 টাকা দিয়ে লুম সোলারের ওয়েবসাইট থেকেই কিনেছিলাম, তখন আজ থেকে 2 বছর আগে 2019 সাল নাগাদ কিনেছিলাম। কেনার পর অন্তত 3-4 বার আমাকে লুম সোলার থেকে ফোন করা হয়েছিল যে স্যার আপনার প্যানেলটা ঠিকঠাক চলছে কি না, আপনার প্যানেলটা ঠিক আছে কি না, এবং আপনার যদি নতুন কিছু লাগে আপনি আমাদের বলতে পারেন, অর্ডার দিতে পারেন আমাদের ওয়েবসাইটের থ্রু। এটাকে বলে কাস্টমার সাপোর্ট। এরকম কাস্টমার সাপোর্ট যদি কোনো কোম্পানি দেয়, লুম সোলার অবশ্যই দিয়েছে আমাকে, আমি সেই জন্যই বলছি। বর্তমানে জানি না তারা কীরকম কাস্টমার সাপোর্ট দেয়, আশা করি ভালোই দেয়, কারণ লুম সোলারের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু রেটিং ভালো থাকে এবং কাস্টমার সাপোর্টও আমি শুনেছি ভালো থাকে। সো ভিউয়ার্স, আপনাদের আমি রেকমেন্ড করব না যে আপনারা জনসোলারের প্যানেল কিনুন, তাও আপনারা নিজের রিস্কে কিনতে পারেন। সুতরাং তাদের এরকম কাস্টমার সাপোর্ট, আর এত এরা এত লেট করে কোনো একটা প্রোডাক্ট ডেলিভারি করতে, একটা বড় জিনিস হতে পারে সেই কারণে লেট হচ্ছে জিনিসটা দিতে, কিন্তু তাও আমি বলবো যে যেমন আমার ক্ষেত্রে এখন অবস্থা এমনই, আর এটা যদি এখন রিটার্ন করে দিই, মানে রিপ্লেস করি, তাহলে আমার ঠিক আছে, কিন্তু এটা যদি আমি রিটার্ন করে দিই তাহলে কিন্তু আমি আর এই দামে এটাকে পাবো না। সো ভিউয়ার্স, আপনারা যখন কিনবেন আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা অবশ্যই দেখে কিনুন, মানে দেখে কিনবে, অনলাইন কিনলে তো দেখে কিনতে পারবেন না, একটা ট্রাস্টেড ব্র্যান্ডের জিনিস কিনুন, সেক্ষেত্রে হয়তো আপনার খরচাটা একটু বাড়বে। আর আমি আর ফিউচারে প্ল্যান করেছিলাম আমি জনসোলারের আরও 2টো প্যানেল কিনব, কিন্তু এইরকম একটা ঘটনার পর আমি আর নেক্সট আমি জনসোলারের কোনো প্যানেল কিনব না, তো আমি কিনলে লুম সোলারের প্যানেল কিনব। লুম সোলারের 180 ওয়াটের 190 ওয়াট প্রেজেন্টলি 2টো প্যানেল আমি এরপরে এর সাথে অ্যাড করব, আর জনসোলারের কোনো প্রোডাক্ট আমি কিনব না।